রাজা যে গান গাইতে গিয়ে অসুস্থ হয়ে পড়েছে এটা তো আমাকে কেউ জানাইনি। কে জানাবে শুনি? না, বাড়ির লোক না জানাক, তুমি তো ফোন করে জানাতে পারতে। অফিস থেকে ফিরেই আমাকে দোষারোপ করা শুরু করলে না? দেখো, আমি মানছি যে আমার বাড়ির লোক আমাদের সাথে খারাপ ব্যবহার করেছে, ওরা খারাপ লোক, কিন্তু রাজা তো আমার ভাই বিশাখা। এই সব অপমান ভুলে আমি আজকে সারা দিন আগ বাড়ি ওদের পাশে থেকেছি, ওদের সামলেছি, ওদেরকে সাহস জুগিয়েছি, আর তার পুরস্কার হিসেবে আমি কি পেয়েছি জানতে চাও? দুষ্টু রাজাকে নিয়ে ফেরার পর আমাকে অপমান করেছে, সব ছেড়ে আমার দিকে সন্দেহের তীর ছুড়ে দিয়েছে, জানো তুমি দীপু? দুষ্টু কি বললো তোমার? ডিরেক্টলি কিছু বলেনি জানো, রাজার পেটে নাকি অ্যালার্জিক ওষুধ পাওয়া গেছে, হয়তো ওকে কেউ খাইয়ে দিয়েছে খাবারের সঙ্গে মিশিয়ে, আর নয়তো রাজা নিজেই খেয়েছে, আর বলে আমার দিকে এমন ভাবে তাকালো জানো তো, যেন আমি ওই ওষুধটা রাজাকে খাইয়ে দিয়েছি। তুমি সত্যি খাওয়ানি তো? এসব তুমি কি বলছো দীপু? আমি জাস্ট জিজ্ঞেস করলাম। আর দুষ্টুর মামুনি এসেছিল, কি একটা কি আরোগ বানিয়ে দিয়ে গেল জানো, যেটা খেলে নাকি রাজার গলা ভালো থাকবে, আর সেটা খাবার পর থেকেই তো রাজা কাশছে, ওই ওটার মধ্যেই কিছু একটা ওষুধ মেশানো ছিল, মা ওর মামুনিকেই সন্দেহ করছে, তাই ওর বাপের বাড়ির লোককে বাঁচানোর জন্য আমার ঘাড়ে সব দোষ চাপাতে চাইছে। সত্যি বিশাখা, তুমি কিন্তু সাবধানে থাকবে, আমি চাই না যে লোকে বিনা দোষে তোমায় খারাপ বলুক। বেচারি মেজ বৌমা, ও নিজের বাপের বাড়ির দোষ থাকতে সব দোষ মেজ বৌমার ঘাড়ে চাপাচ্ছে, কিন্তু আমি বেঁচে থাকতে আমি সেটা কোনোদিন হতে দেবো না, যে অন্যায় করেছে শাস্তি সেই পাবে। আমি যতদূর কল্পনা করেছিলাম মিস্ত্রি তার থেকেও বেশি খারাপ, ও আমার সঙ্গে শত্রুতা করবে বলে রাজার এত বড় ক্ষতি করল, আমি ওকে কিছুতেই ক্ষমা করব না, কিছুতেই না। দেবী মানদা দুষ্টু শ্বশুরবাড়িতে গিয়েছিল, আমি বাড়ি ফিরে ওর মুখ থেকে সব শুনলাম, ওরা তোমার এগেনস্টে যে অ্যালিগেশনটা এনেছে ব্যাপার এটা সম্ভবই না। শোনো মিতুদি। হ্যাঁ রে তুলতুলি। রাজার বাড়ির লোকেরা উল্টো পাল্টা বলার চেষ্টা করলে তো আমরা সেটা শুনবো না, তুমি কিচ্ছু চিন্তা করো না, আমরা তোমার পাশে আছি। আমারও মনে হয় না ব্যাপারটাকে এত দূর গড়াতে দেওয়া উচিত হবে। ইনফ্যাক্ট আমি এক্ষুনি অরণ্যকে বলছিলাম যে আমি বরঞ্চ ওদের বাড়িতে গিয়ে ওদের একটু বুঝিয়ে বলি। ঠিকই বলেছো, ইনফ্যাক্ট আমি আর অভি আমরাও ভাবছিলাম যে যাব। অরণ্য কেমন আছে? অরণ্য? হ্যাঁ অরণ্য ভালোই আছে। ঠিক আছে রাখছি। হ্যাঁ মা আসছি। দরজাটা বন্ধ রেখেছো কেন? বাড়িতে একটা অসুস্থ ছেলে রয়েছে, যে কেউ যখন তখন দেখতে আসতে পারে ওকে। মা আমি একদম খেয়াল করিনি। এবার থেকে খেয়াল করবে। রাজা, রাজা কি হয়েছে বাবা? এই তো এই তো আমি এসে গেছি। না কিচ্ছু হয়নি। আচ্ছা সিধু বলছিল রাজাকে নাকি একটা ওষুধ খাওয়ানোর আছে? হ্যাঁ। তা সময় তো হয়ে গেছে, খাইয়েছো? এক্ষুনি দিচ্ছি মা, এক্ষুনি দিচ্ছি। আশ্চর্য তো তুমি, এখন ওষুধটা রাজাকে খাওয়ানো? সবসময় অন্যের দোষ খুঁজে না বেরিয়ে নিজের দোষটা এবার থেকে দেখো, নিজেকে ভালো মানুষ প্রমাণ করতে গিয়ে যেগুলো করে বেড়াচ্ছ সেগুলো না করে আমার ছেলেটার দিকে একটু নজর দাও, আর তা যদি না পারো তাহলে ভুলে যেও না যে আমি এখনো বেঁচে আছি, মরে যাইনি, আমার রাজার কিসে ভালো হয় আর কিসে মন্দ হয় সেটা আমার থেকে ভালো ওই বাড়িতে আর কেউ কিন্তু জানে না। মা। হ্যাঁ বাবা, আমি এক্ষুনি আসছি। তোমরা সবাই জানো যে আমার কাছে আমার রাজা আগে, তারপর সব কিছু, কাজে এখন থেকে রাজার সেবা শুশ্রূষা করার দায়িত্বটা আমি নিলাম, তাতে কে কি ভাবলো আমার কিচ্ছু আসে যায় না।